গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজকের গল্প নারী ও নাগিনী, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইটের পাঁজা হইতে খোঁড়াশেখ ইট ছাড়াইতেছিল। খোঁড়াশেখের নাম যে কি তাহা কেহ জানে না, বোধ করি খোঁড়ার নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোঁড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে ঘোড়ার নাকটা বসিয়া গিয়াছে। সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর, তারপর হয় তাহার বসন্ত। সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। আপনার মনেই খোঁড়া ইট ছাড়াইতেছিল। অদূরে ওয়াদাই ওরফে ওয়ায়েদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল। গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল, একটা অশ্লীল গান। কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল, গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ওয়াদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল, শালার গরু, কিছু না বলেছি? প্রচণ্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে। গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল। ওয়াদাইয়ের কিন্তু প্রহার করা হইল না, সে চিৎকার করিয়া উঠিল, খোড়া খোড়া, সাপ সাপ! ওয়াদাইয়ের গাড়ির সম্মুখেই একটি কিশোর সাপ ফানা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল। ওয়াদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল, ওদিকে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতেছিল। সে বলিয়া উঠিল, মারিস না ওয়াদাই, মারিস না, যাই, আমি যাই। ওয়াদাইয়ের হাতে ইট তোলাই রহিল। সে বলিল, কি বারে সাপ মাইরি, মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল, মাথার চক্করি বা কি বাহারের, কিন্তু পালালো, পালালো যে, শিগগির আয়। সাপটা এইবার দ্রুত বেগে পলাইয়া চলিয়াছিল, কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই। ওয়াদাইকে পিছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য, খোড়াকে সে দেখে নাই। খোঁড়া হাঁকিল, দে তো ওয়াদাই তোর পাচনখানা ছুঁড়ে, যা রে, ঢুকে পড়লো পাঁজার ভিতর, উদয় নাগ রে সাপটা, এসব বড় পাওয়া যায় না রে, ধরতে পারলে কিছু রোজগার হতো রে। খোঁড়া সাপের ওঝা, শুধু ওঝা নয়, সাপ লইয়া খেলাও সে করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাঁড়ি তাহার খাটানোই আছে, তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে। জীর্ণ হইলে দূর মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে। কত সাপ মরিয়াও যায়। সাপ যখন থাকে তখন খোঁড়া মজুর খাটে না, তখন দেখা যায় বিষম ঢাকি ও তুড়ি বাসি লইয়া খোঁড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে। রোজগারও মন্দ হয় না, কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায়, কখনো কখনো মদও চলে। ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বিড়া লইয়া বাহির হয়। অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দ্বারে বিভৎস মুখখানি ঈষৎ বাড়াইয়া বলে, মজুর খাটাবে গো মজুর। তুষামত করিয়া সে হাসে, বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস আরো ভয়ঙ্কর হইয়া উঠে। মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে, সেখানে সে ফাঁকি দেয় না। যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে, যাহা পায় তাহা দিয়াই খানিকটা গাঁজা আফিম কেনে। কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পায়ে ধরিয়া
কাঁদিতে বসে। বলে, আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকল না, না খেতে দিয়ে তোকে মেরে ফেললাম। জুবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে, লেলে ক্যাপামি করিস না, ছাড় আমাকে, দুটো চাল দেখে আনি। খুঁড়ার কান্না বাড়িয়া যায়। সে এবার জুবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে, এক জেরা নতুন কানি কখনো দিতে পারলাম না, পুরনো তেনা পরেই তোর দিন গেল। যাক সব কথা, পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল, হাতে ছোট একটা লাঠি, বগলে একটা ঝাঁপি। সম্মুখে পূর্ব দিক চক্রবালে বসে রক্তাবা দেখা দিতে শুরু করিয়াছে। গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর্মুহু কলরব করিতেছিল। গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব মন্দিরের মঙ্গল আরতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে। একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। পূর্বাচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল। সে রঙের আভায় পাজার পোড়া ইটগুলা আরো রাঙা হইয়া উঠিল। খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে। খোঁড়া উঠিয়া দাঁড়াইল। ওই ওই না, ঈশ্বর দূরে প্রান্তরের বুকে বোধহয় সেই কিশোর সাপটেই পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাতঃসূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সে লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্র চিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে। প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণলেখার মতোই সে মনোরম। ঘোড়া মুগ্ধ হইয়া গেল। আপনার মনেই মৃদুস্বরে সে বলিয়া উঠিল, বাহ। তারপর ধীরে ধীরে অগ্রসর হইল। সর্প শিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না। অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল। পর মুহূর্তেই সে গর্জন করিয়া ছোবল মারিল, কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না। খোঁড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে, ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটিকে দেখিয়া বলিল, সাপিনী। মাস ছয়েক পর গাজার দোকান হইতে ফিরিয়া খোঁড়া জুবেদাকে বলিল, কি এনেছি দেখ। উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জুবেদা বলিল, কি। কাপড়ের খুঁট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া তাহার তালুর উপর রাখিয়া জুবেদার সম্মুখে ধরিল। বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার। জুবেদা প্রশ্ন করিল, এত ছোট মিনি কি হবে। হাসিয়া খোঁড়া বলিল, বিবিকে পরিয়ে দেব। জুবেদা অবাক হইয়া গেল। হাসিতে হাসিতে খোঁড়া ঘরে প্রবেশ করিল। তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল। সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে, কিন্তু সে তেজ নাই। শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈষৎ তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল। জুবেদা বলিল, দেখ ও করিস না, যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নাই। হাসিয়া খোঁড়া বলিল, বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে, নইলে ওরাও তো ভালোবাসে। জুবেদা, বিষ দাঁতই নাই কিন্তু আর দাঁত তো রয়েছে, কই আমাকে তো কামড়ায় না। কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি, বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া
তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল। জুবেদা বিস্মিত হইল না, কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয়। কিন্তু সে বিরক্তি ভরে বলিল, ছি ছি ছি, তোর কি ঘৃণা পিত্তিও নাই? কতবার তোকে বারণ করেছি বলতো, কতবার তোকে বারণ করেছি বলতো? সে কথায় খোড়া কানে দিল না। সে বলিল, দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ দেখি। জানিস, সাপিনী আর সাপে যখন খেলা করে তখন ঠিক এমনই ধরে জড়াজড়ি করে ওরা, দেখেছিস কখনো? আহ, সে যে কি বাহারের খেলা মায়েরি। জুবেদা বলিল, দেখে আমার কাজ নাই, তুই দেখেছিস সেই ভালো, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে, তা বুঝিস? খোড়া তখন একটা সুস লইয়া বিবির নাক ফুঁড়িতে বসিয়াছে, পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে, আর বা হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা, ডান হাতে সুস ধরিয়া নাক ফুড়িয়া মিনি পরাইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল। যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল। ঝাঁপের ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল, রাগ করিস না বিবি, রাগ করিস না, দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে, দে তো জুবেদা আয়নাটা, দে তো দেখুক একবার নিজের চেহারাটা, দেখুক একবার নিজের চেহারাখানা। জুবেদা বলিল, লাগবো আমি, দে দে তোর পায়ে পড়ি একবার, দে দেখি না নিজের চেহারা দেখেও কি করে। জুবেদা স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না, উপেক্ষা করিতে পারিল না, সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল। খোড়া বলিল, এক জারা ছিনুর আনিস তো মেহরবানি করে। জুবেদা ঘর হইতে প্রশ্ন করিল, কি হবে কি? পরম কৌতুকে হাস্য করিয়া খোড়া বলিল, দেখবি কি হবে, আগে হতে বলছি না। জুবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈষদ্দূরে নামাইয়া দিল। খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল। তারপর হা হা করিয়া হাসিয়া বলিল, ওয়াকে আমি নিকা করলাম জুবেদা, ও তোর সতীন হল। পরে বিবিকে বলিল, দেখ দেখ বিবি কি বাহার তোর খুলছে, দেখ দেখি। সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল, তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক অনুনাসিক স্বরে গান ধরিল, জানি না গো এমন যে হবে, গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরাতে যাবে, জানি না গো। আরো মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে, খোড়া কোথায় গিয়াছে, বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই। জুবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে, গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্ট এবং কেমন নূতন ধরনের। এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে কিছু বুঝিতে পারিল না। দিন দুই পরে খোঁড়া ফিরিল, জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল, কিছু খেতে দে দেখি জুবেদা, বড় ভুক লেগেছে। জুবেদা ঘরের মধ্যেই একটা থালায় পান্থা ভাত বাড়িয়া দিল। পায়ের কাদা ধুইয়া ফেলিয়া খোঁড়া ঘরে ঢুকিয়াই বলিল, গন্ধ কিসের বল দেখি জুবেদা। জুবেদা বলিল, কে জানে বাপু, আজ কদিন থেকেই ঘরে এমনই গন্ধ উঠেছে। খোঁড়া কথা কহিল না, সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল। এদিক ওদিক ঘুরিয়া সে বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল। মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল। খোঁড়া বলিল, জুবেদা ঔৎসুক্য ভরে প্রশ্ন করিল, কি বল দেখি। খোঁড়া বলিল, বিবির গায়ের গন্ধ, সাপিনী তো, সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই, ওই গন্ধেই সাপ চলে আসে।
জবেদা অবাক হইয়া গেল, বলিল, কে জানে বাপু, তোদের কথা তোদেরই ভালো, নে এখন পান্তি কটা খেয়ে ফেল। ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল, ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে, এ সময় ধরে রাখতে নেই। একটা গভীর দীর্ঘনিশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল। জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই ভালো বাপু, ওটাকে আমি দু চোখে দেখতে পারি না, এত সাপ মরে, ওটা মরেও না তো। ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল, মুখটি চাপিয়া ধরিয়া সে কত আদরের কথা বলিল, কত আদরের কথা কহিল। জবেদা বলিল, এই দেখ, কদিন ওকে কামানো হয় নাই, ওর দাঁত গজিয়েছে। আর মায়াই না কেন বাপু, যা না, ওকে ছেড়ে দিয়ে আয়। খোঁড়া বলিল, দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ। অপরাহ্নে খোঁড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল, বিবিকে পাশের জঙ্গলটা এসে ছাড়িয়া দিয়াছে। জবেদা বলিল, এমন করে বসে কেনে বলতো, গাঁজাটা যা খা কেনে। খোঁড়া কহিল, বিবির লেগে মন কি করছে রে। জবেদা হাসিয়া বলিল, মর মর, তোর কথা শুনে কি হয় আমার। না রে জবেদা, মনটা ভারী খারাপ করছে। জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেনে রে, আমাকে তোর ভালো লাগে না। সাদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল, তোর জোরেই তো বেঁচে রয়েছি জবেদা, তুই আমার জানের চেয়ে বেশি। জবেদা বলিয়া উঠিল, দেখ দেখ বিবি ফিরে এসেছে, ওই দেখ নালার মধ্যে। জল নিকাশির নালার মধ্যে সত্যই বিবি ফাঁড়া তুলিয়া বেড়াইতেছিল। খোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল, ধরিয়ানি দাঁড়া। জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল, না। তারপর কর্কশ কণ্ঠে বলিল, বেরো বেরো, হেট হেট। বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল। সাপটা সক্রোধে মাটির উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল। তখন রাত্রি দ্বিপ্রহর বোধ হয়। জবেদা চিৎকার করিয়া উঠিল, ওঠ ওঠ, কিসে আমায় কাটলে। খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল, সত্যই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলমল করিতেছে। জবেদা আবার চিৎকার করিয়া উঠিল, বিবি, তোর বিবি আমাকে কেটেছে, ওই দেখ। একটা হাঁড়িতে বেড় দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল। খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ঝাঁপিতে বন্দি করিয়া বলিল, জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি। জবেদা কিন্তু বাঁচিল না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল। মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল, ওঝারা চলিয়া গেল। বিভৎস মুখ সকরুণ করিয়া শিয়রে খোঁড়া বসিয়া রহিল। একজন ওস্তাদ বলিল, তুইও যেতিস খোঁড়া, খুব বেঁচে গিয়েছিস, ভারী আক্রোশ ওদের, হয়তো তোকে কামড়াতেই এসেছিল। সাশ্রু নেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, না। খোঁড়া ফিকিরি লইয়াছে, তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে। খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলার পথ ছিল, সে পথটা এখন বন্ধ, সেদিক দিয়া এখন কেহ হাঁটে না, বলে বড় সাপের ভয়। সাপগুলো বড় খারাপ সাপ, উদয়নাগ। প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে। বিবিকে খোঁড়া বধ করিতে পারে নাই, তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল, বলিয়াছিল, শুধু তোর দোষ কি, মেয়ে জাতের স্বভাবই ওই, জবেদাও তোকে দেখতে পারত না।